আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন লা ইয়াদখুলুনাল জান্নাহ, চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মদমেনুল খাম, যারা নিয়মিত বিড়ি তামাক জরা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। দুই, মান্নান, খোটা দেয় যারা, খোটা দেওয়া বুঝেন, কালকে একটা গরিব মানুষ একটা ভ্যান কিনবে তো আমার কাছে 5,000 টাকা কর্জ নিতে এসেছে, তো আমি দিয়েছি, তো আজকে সকালে আমি তাকে বললাম যে তোমার ভ্যানটা নিয়ে আসো তো আমি একটু বাজারে যাব, আসেনি, তা আসার পরে দেখা, তা আমি ঝাই বেটা তোকে কালকে 5,000 টাকা দিলাম রে কর্জ, আর তোকে ভ্যানটা নিয়ে ডাকলাম তুই আসলি না, এই মানে উপকার করার পরে সেটা উল্লেখ করা আশ্চর্য পাপ। আমার না জানতে আমার তো মনটা চাচ্ছে যে ওকে একটু 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 চেপে বলে বিয়া দেব, তোকে যে ডাকলাম তো আসলি না কেন, হ্যাঁ মনে চাচ্ছে যেটা বলি যার কারণে এরকম পাপ। খোটা দেয় যে সে জান্নাতে যাবে না, খুব সাবধান, কারো উপকার করার পরে সময় এটা বলবেন না। খোটা দেয় যে তিন, কুম্মার, জুয়া খেলে যে, যারা জুয়া খেলে তারা জান্নাতে যাবে না, তাহাজ্জুদ পড়েও নয়, হজ করেও নয়, জুয়া খেলা প্রমাণ হয়ে গেলে বাকি জীবন ক্ষমা চাইতে হবে। চার, আক, কোন, বাপ মায়ের অবাধ্য চলে যে, বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। একজন সাহাবি আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, মাহকুল আলাদা নাল আলাদে, বাপ মা আমাদের কাছে কি পায়, আমরা বাপ মায়ের কি উপকার করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে বলো কি, হুমা জান্নাতুকা নারুকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, আরে ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। কি হক মানে, হক মানে কি, দিন রাত বাপ মায়ের পিছনে থাকবা? একজন সাহাবি এসে বলছেন, আল্লাহর নবী, আমি যুদ্ধে যেতে চাচ্ছি, তোমার মা আছে? জি। তো তুমি তোমার মায়ের সেবা করো, মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক, মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হরজি সমান নাকি হবে, এ কথা মিথ্যা, মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। আল্লাহ তাআলা বাপ মায়ের বিষয়টিকে খুব কঠিন ভাবে বলেছেন, একবার বলছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন, ফালা তাকুল্লাহু উফফিন, কখনো তাকে বলতে পাবো না, এই শব্দ ব্যবহার করতে পাবো না, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলতে পাবো না, বাজার যেতে নিষেধ করলাম তবুও গেল, এটা বলা যাবে না, জোরালো আদেশ। অকল্লাহুমা কলান করিমা, কথা বললে নরম করে বলবা, অকফেজ লহমা জানাহা জুললে, হাত নিচু করে সংবরণশীল হয়ে ধীরে বাপ মায়ের সামনে যাওয়া, তার সামনে কিভাবে কথা বলতে হবে, যাওয়ার গতিটা কেমন হবে, এ কথা আল্লাহ বলছেন। আপনাকে আমি কি দিয়ে বোঝাই বাপ মা কি জিনিস? রাজশাহীর মেয়র একদিন নদাপাড়াতে এসেছেন, তো ওসি, থানার ওসি, শাহ মখদুম থানার ওসি, মেয়রের সামনে গিয়ে এইভাবে দাঁড়িয়ে হাতটাকে এইরকম করে বলছে, স্যার এখন আমরা কি করব স্যার? তো দৃশ্যটা দেখে আরে ব্যাপারটা কি, এভাবে এ তো বাপ মায়ের সামনে দাঁড়াতে হবে, এই কেন কেন এরকম, চট করে দেখে আমার ওই দৃশ্যটা মনে পড়ে গেছে, যে তো বাপ মায়ের সামনে হতে হবে, এইখানে কেন এরকম।
মানে এবারে হাত দুটাকে নিচু করে মাথা নত করে বলছেন, স্যার এখন আমরা কি করব স্যার, ওদের যাওয়ার সময় হয়ে গেছে, যাবে কি যাবে না, সকাল থেকে এসে আছে, এখন বিকেল 3টে 4টে হয়ে গেছে। তো এই দৃশ্যটা আমার খুব মনে পড়ে, ওই দৃশ্যটা দেখে আমার মনে পড়েছে, আরে ব্যাপারটা কি, এ তো বাপ মায়ের সামনে এরকম। কিভাবে বাপ মায়ের সামনে যেতে হবে কথা আল্লাহ বলেন, কিভাবে কথা বলতে হবে বাপ মাকে কথা আল্লাহ বলেন। আপনাকে আমি কি দিয়ে বোঝাই, তারপরেও ছাড়েননি, আবার বলছেন অকুর রবের হামহমা কামার আব্বায়ানি সাগিরা, কুল রব্বির হামহমা কামার আব্বায়ানি সাগিরা, বলেন হে নবে আপনি বলুন, পৃথিবীর মানুষ বলো রব্বির হামহমা কামার আব্বায়ানি সাগিরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থা আমার বাপ মা যেভাবে দেখেছিল আপনি ছিলেন দুধ খাওয়া বাচ্চা, ওই সময় আপনার বাপ মা কীভাবে দেখেছিল, এখন তো উনি 90 বছরের মানুষ, তাকে দেখা তো খুব কঠিন। যে ছোট বাচ্চার পেশাব পায়খানা সাফ করা সহজ, কিন্তু 80-90 বছরের মানুষের পেশাব পায়খানা পরিষ্কার করা সহজ নয়। কেউ যাবে না, বৌমাও যাবে না, বৌমাকে যদি আপনার স্ত্রীকে যদি যেতে বলেন তাহলে আপনার স্ত্রী বলবে যাও তুমি, তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, তোমার মাকে আমি দেখবো মানে, আপনার স্ত্রী ও ঘরে গেলেই আপনার মা গালি দেয়, এই কথাও ঠিক। সকালে উঠে দেখে মনে হবে যে দুনিয়াতে সবচেয়ে খারাপ আমার মা, আমার মায়ের চেয়ে খারাপ মনে হয় কেউ নেই, যা বলে সবই উল্টা। আরে টাকা দিচ্ছে আমি, আর আমার মা গিয়ে সবসময় গান গাচ্ছে আমার বোনের ছেলে, টাকাটি কখন আমার বোনের ছেলেকে দিয়ে দিয়েছে, অবাক দেখবেন যে যে দেখাশোনা করছে মা আর দিকে নেই, আপনি সবটাই উল্টা পাবেন। তখন আপনি বাপ মাকে কেমনে দেখবেন, পরিস্থিতি খুব জটিল, বাপ মা কিন্তু পরীক্ষা, মন খারাপ খুব, মনে হচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মা, এখন কি করা যায়, মুখে জোরে কথা বলা যাবে না, ধমক দেওয়া তো বহুদূরের কথা, জোরে কথা বলা যাবে না। চার শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, এক বাপ মাকে মানে না যে, দুই জুয়া খেলে যে, তিন খোটা দেয় যে, চার নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে। মনে থাকবে না মনে হয়, বাড়ি যেতে যেতে দুইটা খুঁজে পাবেন আর নাই খুঁজে। আচ্ছা একটা থাকলেই হলো, বাপ মাকে মানে না যে, আর আর একটা নেশাদার দ্রব্য পান করে যে, দুইটা হলো, আর দুটা বলেন তো দেখি, খোটা দেওয়া জুয়া খেলে যে, বাড়ি যেতে যেতে আশা করা যায় ভুলবে না, মুখের উপরে থেকে যাবে। আমি এ কথা বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ কথা তিনি আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন। আমি একজন সাধারণ খাদে অনুবাদক মাত্র, আমি এটা একটা অনুবাদ করে আপনাকে শোনালাম।